নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, যাদের কাট অফ 11-র ওপর হচ্ছে বা যাদের একাডেমিক স্কোর ইন্টারভিউ বাদ দিয়ে 11-র ওপরে হচ্ছে, আপনাদের এখন কি করণীয় এই বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন আমাকে। তো সকলকে তো কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তাই আপনাদের জন্য এই ভিডিওটি আমি করতে চলেছি। এবং সবথেকে বড় কথা, 42,949 প্যানেলে যারা বঞ্চিত হয়েছেন, আপনারা কী করে নিজেদেরকে বঞ্চিত প্রমাণ করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আমরা সবটা এবারে দেখে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে তাহলে নবদিগন্ত চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন তাহলে এই আপডেটটি এবারে বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, বিচারপতি রাজাশেখর মান্থা একের পর এক যেভাবে নির্দেশ দিয়ে চলেছেন বিচারপতির আসন থেকে, তাতে কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটরা মনে হচ্ছে খুব শীঘ্রই তাদের হকের চাকরি ফিরে পেতে চলেছে। তো বিচারপতি রাজাশেখর মান্থা গত দুদিন আগে যে নির্দেশ দিয়েছিলেন 2014 প্রাইমারি টেটের 42,949 নিয়োগ থেকে, সেখানে তিনি বলেছেন যে ক্যান্ডিডেটরা যদি নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারে, যে অর্থাৎ তার নম্বর বেশি থাকা সত্ত্বেও সে কিন্তু মেধা তালিকায় জায়গা পায়নি, তার থেকে কম নম্বর পাওয়া ক্যান্ডিডেট মেধা তালিকায় জায়গা পেয়েছে, এই বিষয়টি প্রমাণ করতে পারলে কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটরা খুব শীঘ্রই চাকরি পেয়ে যেতে পারে। এবং এরপর থেকেই কিন্তু সকল ক্যান্ডিডেটদের মধ্যেই একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কেননা 2014 প্রাইমারি টেটের 42,949 যে প্যানেল দিয়েছিল প্রাইমারি বোর্ড, সেখানে দেখা গেছে 23টা ডিপিএসসির মধ্যে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের যে কাট অফ নেমেছে জেনারেলের, সেটা কিন্তু 10.25। এমডি রাজু, যিনি চাকরি পেয়েছেন 10.25 ইন্টারভিউ মার্কস ধরে, কিন্তু তার টোটাল কাট অফ 10.25। তো এক্ষেত্রে দেখা গেছে যারা এসসি এসটি ওবিসি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছেন, এরকম বহু হাজার হাজার ক্যান্ডিডেটের কাট অফ স্কোর কিন্তু 10.25-এর অনেক ওপরে থাকলেও তারা মেধা তালিকায় জায়গা পায়নি। অথচ একজন ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে সে 10.25 পেয়ে 42,949 অলরেডি চাকরি করছে 8 বছর ধরে। তো এই বিষয় নিয়ে কিন্তু চারিদিকে একটা বিশৃঙ্খলময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এক্ষেত্রে সবথেকে বড় বিষয় যে ক্যান্ডিডেটরা নিজেদেরকে যোগ্য প্রমাণ করবে কী করে এবং এখন তাদের করণীয় কী। তো আমি বলবো যে আপনারা এখন কিছুই করার দরকার নেই। বিচারপতি রাজাশেখর মান্থা প্রাইমারি বোর্ডকে কিন্তু 14 দিন সময় দিয়েছে, মাত্র 14 দিনের মধ্যে প্রাইমারি বোর্ডকে 23টা ডিপিএসসি থেকে ভ্যাকান্সি সংগ্রহ করে দেখাতে হবে যে কতগুলো ভ্যাকান্সি এখনও পর্যন্ত ফাঁকা পড়ে রয়েছে এবং কতগুলো ভ্যাকান্সিতে 23টা ডিপিএসসিতে নিয়োগ হয়েছে। এই রিপোর্টটা আগে কোর্টে জমা পড়ুক বিচারপতি মান্থার এজলাসে, এবং তারপরে বিচারপতি রাজাশেখর মান্থা বঞ্চিতদের উদ্দেশ্যে কী নির্দেশ দেয়, তারপরেই কিন্তু আপনার পরবর্তী পদক্ষেপে এগোবেন। এখনই কিন্তু কারোর কেস করার বা কোনো মামলা করার কোনো দরকার নেই, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনাদেরকে আমি পূর্বের একটা ঘটনা যদি বলি, আপনারা হয়তো বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। 2014 প্রাইমারি টেটের 42,949-এ হাজার হাজার ক্যান্ডিডেট যে বঞ্চিত হয়েছে, এটা নিয়ে কোনো সংশয় নেই, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। প্রাইমারি বোর্ড এবং তৎকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য যে এখানে টাকার বিনিময়ে নিয়োগ করেছে, বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, এটা নিয়েও কিন্তু কোনোরকম কোনো সন্দেহ নয়, এটাও কিন্তু সত্যি কথা। এবং সিবিআইয়ের চার্জশিটেও কিন্তু সেই উল্লেখ আছে। কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, প্রাইমারি বোর্ড এমন জগা খিচুড়ি পাকি রেখেছে বিষয়টাকে, আপনি যে যোগ্য এই বিষয়টা প্রমাণ করতে কিন্তু আপনার হয়তো মাথার চুল উঠে যেতে পারে। কেননা আমি যে বিষয়টি বললাম যে এমডি রাজু
মালদা জেলার ক্ষেত্রে যতগুলো ডিপিএসসিতে নিয়োগ হয়েছে 23টা ডিপিএসসির মধ্যে কিন্তু এমডি রাজু কাট অফ স্কোর সব থেকে কম 10.25। তো এমডি রাজু মালদা জেলার কাট অফে জায়গা পেয়েছে। এবার আপনারা একটু যদি ভালো করে ভেবে দেখেন, একজন ক্যান্ডিডেট সে মালদা জেলা থেকে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু সে কোন জেলায় চাকরি করছে এই বিষয়টা কিন্তু কারো কাছে স্পষ্ট নয়। কেন স্পষ্ট নয়? আপনি ফর্ম তোলার সময় কিন্তু ডিস্ট্রিক্ট থেকে তুলেছেন ঠিকই, কিন্তু ইন্টারভিউর সময় 2016তে যখন প্রথম ইন্টারভিউ হয় 42,949-এ, তখন ইন্টারভিউ বোর্ডে কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করার একটা অপশান দিয়েছিল তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বা প্রাইমারি বোর্ড। সেই কারণে কোন ক্যান্ডিডেট যে কোন জেলায় ঢুকে আছে এই বিষয়টা কিন্তু কোনো ক্যান্ডিডেটের কাছেই স্পষ্ট নয়। তাই এই জায়গাটা সঠিকভাবে জেনে বিচার বিবেচনা করে তবেই কিন্তু মামলা করতে এগোনো উচিত। কেননা এই ধরনেরই কিন্তু একটি মামলা, একটি নয় অনেকগুলি মামলা হয়েছিল এবং মামলা লড়ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, এবং সেক্ষেত্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ভীষণ রেগে গিয়েছিলেন এবং পিটিশনারদের ফাইন করতে করতেও তিনি কিন্তু করেননি। তো এই জায়গাটা মাথায় রেখে করবেন যে একজন ক্যান্ডিডেট সে মালদা জেলা থেকে ফর্ম ফিল আপ করতেই পারে, সে কিন্তু অন্য ডিস্ট্রিক্টে গিয়ে হয়তো পরবর্তী ইন্টারভিউর সময় সে ডিস্ট্রিক্ট চেঞ্জ করে সেই ডিস্ট্রিক্টে চাকরি করছে। তাই সে কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট এবং কোন ডিস্ট্রিক্টে চাকরি করছে এই বিষয়টা কিন্তু আগে পরিষ্কার হওয়া দরকার। তাই ক্যান্ডিডেটদের আমি বলবো যে আপনারা আরটিআই করে দেখতে পারেন, কিন্তু আরটিআইয়ের রিপ্লাই প্রাইমারি বোর্ড দিচ্ছে না, যেহেতু 42,949-এর কোনো তথ্যই প্রাইমারি বোর্ডের কাছে নেই। তাই প্রাইমারি বোর্ড কিন্তু আরটিআই সংক্রান্ত কোনো রিপ্লাই কাউকেই দিচ্ছে না, আরটিআই করাই হচ্ছে শুধু। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কারোর কিছু করার দরকার নেই, আপনারা শুধু জাস্ট চুপচাপ দেখে যান এবং আপনারা 14টা দিন অপেক্ষা করুন। দেখুন বিচারপতি রাজাশেখর মান্থা 23টা ডিপিএসসির ভ্যাকান্সি লিস্ট পাওয়ার পর কী নির্দেশ দেয়, তারপর আপনারা এগোবেন। এবং সব থেকে বড় যে বিষয়টি, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যেহেতু 32,000 নন টেন্ডার প্যানেলকে বাতিল করে রেখেছে, যেটা বর্তমানে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে যে মামলাটি, যেটি সুপ্রিম কোর্ট ফেরত মামলা, এই মামলাটি যদি সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থেকে যায় এই মামলায়, তাহলে কিন্তু যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছে একটাও ক্যান্ডিডেট পড়ে থাকবে না, প্রত্যেক ক্যান্ডিডেটই চাকরি পেয়ে যাবে। তাই আমি বলবো যারা বঞ্চিত হয়েছেন বিশেষ করে ক্যান্ডিডেটরা, আপনাদের কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনারা 32,000 মামলাটাকে পারলে মেনশন করে মামলাটাকে তোলার চেষ্টা করুন। এই মামলা কিন্তু অনেক ক্যান্ডিডেটের হয়তো ভাগ্য খুলে দিতে পারে, যেহেতু এই মামলা কিন্তু 32,000-এর প্যানেল কিন্তু অ্যাকচুয়ালি বাতিল করা আছে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে, যদিও মামলাটি এখন বিশেষ ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের বেঞ্চ থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে। তো বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে উনি যা রায় দেবেন তার উপরে কিন্তু মামলার ভবিষ্যৎ বা 32,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ নির্ভর করবে। তাই আমি বলবো যে এই মামলাটাকে আপনারা বিশেষ জোর দিয়ে মামলাটাকে আদালতে তোলার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সকল বঞ্চিতদের বঞ্চনা মিটে যাবে, আপনারা কিন্তু চাকরি পাবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত রইল এখন আপডেটটি, আপনাদেরকে আমি আপডেটটি দিলাম, আপনাদের কেমন লাগলো আপডেটটি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন।